অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর বহুতল বাণিজ্যিক ভবনের প্রতিটি তলায় তল্লাশি শেষে অভিযান সমাপ্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস তল্লাশির সময় এই ভবনে থাকা বিভিন্ন অফিসের প্রতিনিধিদেরও সাথে রাখা হয় ভবনটি পুলিশকে বুঝিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ভবনটিতে বৃহস্পতিবারের অগ্নিকাণ্ডে মোট পঁচিশ জন নিহত হয় তাদের সবার দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নাইমা জিকোর প্রতিবেদন রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামের তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের পর শুক্রবার প্রতিটি তলায় তল্লাশি করে ফায়ার সার্ভিস কর্মীরা অভিযান সমাপ্ত ঘোষণা করে ভবনটি পুলিশ ও সিটি কর্পোরেশনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন অফিসের প্রতিনিধিদের নিয়ে তাদের জরুরি জিনিসপত্র বুঝিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় অফিসার প্রতিনিধিরা জানান আগুনে তাদের অনেক জরুরি কাগজপত্র ও জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে আটতলা নয়তলা এবং দশতলা 11তলা এই চারটা ফ্লোরে মানে কিছুই নাই আসলে বলতে গেলে আগুন মানে অল্প এক অংশে লেগেছিল আর বাকি অংশটাতে ওই গ্লাস ভেঙে পানি মারছে পানি মারার কারণে ডকুমেন্টেশনগুলোর ক্ষতি হয়েছে কম্পিউটারগুলোর তাপের কারণে ক্ষতি হয়েছে পুলিশকে সাথে নিয়ে শুক্রবার ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ভবনের প্রতিটি তলায় অনুসন্ধান চালায় ঘটনাস্থল পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি জানান ক্ষতিগ্রস্ত ভবনের নিয়ন্ত্রণ এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যদি ক্ষতিগ্রস্ত কোনো পরিবার মামলা না করে তবে পুলিশ বাদী হয়ে মালিকের বিরুদ্ধে মামলা করবে বলেও জানান তিনি আহত হয়েছেন অথবা মারা গিয়েছেন তাদের কোনো আত্মীয়স্বজন যদি বাদী হন তাহলে সবচেয়ে ভালো হয় যদি ওনারা যদি কেউ বাদী আমরা খুঁজে না পাই তখন রাষ্ট্রবাদী হয়ে মামলা করে এটা জানেন সেই ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে অগ্নিকাণ্ডে পঁচিশ জন নিহত হয় এরই মধ্যে সবার পরিচয় শনাক্ত ও মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে আর নতুন করে কোনো এর খবর আমরা পাইনি যে কয়জনের পঁচিশ জনের ডেড বডি আমরা পেয়েছি সেই পঁচিশ জনকে তো হস্তান্তর করা হয়েছে দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান ভবনের নির্মাণ ত্রুটির কারণেই আগুন নেভানো এবং আটকে পড়াদের উদ্ধারে দেরি হয় একটা ফ্লোরে আগুন লাগলো সেখানে তার স্প্রিংকলার থাকতে হবে তার ডিটেকশন থাকতে হবে তার স্মোক ডিটেক্টর থাকতে হবে ফায়ার ডিটেক্টর থাকতে হবে সেটাকে ডিটেক্ট করবে করার সঙ্গে সঙ্গে যদি আউট অফ ক্যাপাসিটিতে চলে যায় তার অটোমেটেড যে স্প্রিংকলার সিস্টেম থাকবে সেটাই কিন্তু আগুনটা কিছু নিভিয়ে ফেলবে কিন্তু এই হাই রেস গুলোতে সেগুলো তো নাই সব বহুদল ভবনে জরুরি বহির্গমন পথ অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন তিনি আলচিকো বৈশাখী সংবাদ ঢাকা